সুপ্রভাত বন্ধুরা। তো প্রথমে সবাইকে জানাচ্ছি শুভ বিজয় প্রীতি আন্তরিক শুভেচ্ছা, আর ছোটদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো বিজয়ের এর আগে আমি আর কোনো ব্লগ করতে পারিনি, কারণ শরীরটা আমার ভালোও ছিল না, আর তাছাড়া আমি পুজোটা পুরোপুরি বাড়িতে কাটিয়েছি আর বাইরে বেরোইনি, তাই জন্য আর সেরকম ব্লগ আমি করিনি। তো আজকে হচ্ছে লক্ষ্মী পুজো, আজকে হচ্ছে 30শে অক্টোবর। তো কিরকম ভাবে লক্ষ্মী পুজোটা কাটাই সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো, সকালে আমি চান করে নিয়েছি আর আজকে ফাস্টিং এ রয়েছি, আর জানি না মানে খুব খিদে খিদে তো মানে সেরকম এখনো পর্যন্ত পাচ্ছে না, কিন্তু আমি না সেরকম আর কি ফাস্ট করতে পারি না, কারণ হচ্ছে আমার একটুখানি প্রবলেম আছে যে আমার মানে শিরদাঁড়ার এখান থেকে ব্যথা শুরু হয়ে যায়, গ্যাসে মানে পেইন শুরু হয়ে যায় আর কি। তো সেই কারণে আমি কোনোদিন এরকম মানে ফাস্টিং করিনি। তো এখন আজকে ভাবলাম যে না একটু করে দেখি যে কিরকম হয়। তো মাও রয়েছে ফাস্টিং এ, আমিও রয়েছি, আর আমার মেয়ে এখন আলপনা দিতে শুরু করে দিয়েছে। তো প্রত্যেক বছর আমি আলপনা দিই, তো এবছর বলেছে মেয়ে যে মা তোমাকে আমি আলপনা দিতে দেবো না। তো দেখা যাক কিরম ভাবে আলপনাটা দেয়। তো অবশ্যই তোমাদের সাথে আমি সবকিছু শেয়ার করব, দেখতে থাকো। মেয়ে এখন সকালবেলা একটু সাজুগুজু করে নিচ্ছে, তার কারণ হচ্ছে এরপরে ও আলপনা দিতে চলে যাবে। তো আমি তোমাদের প্রথমেই বললাম যে এবছর ওই আলপনা দিয়েছে, আমাকে আর আলপনাটা করতে দেয়নি। তো জানি না কত দূর মানে কতটা সুন্দর হয়েছে, তোমরাই সেটা কমেন্ট করে জানিও, তাহলে ও একটু খুশি হবে। আলপনা দেওয়াটা মোটামুটি কমপ্লিটই হয়ে গেছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। আর আমরা তিনতলায় থাকি এটা ঠিক কথা, কিন্তু আমরা আলপনাটা একদমই একতলা থেকে দিতে শুরু করি। তো এই রকমভাবেই ও আলপনাটা দিয়েছে, তো ভাবলাম তোমাদের সাথে একটু তাই শেয়ার করে দিলাম। তো এখন আমি খই বেছে মানে ওর মধ্যে যেমন অনেক ছোট ছোট ধানের টুকরো থাকে সেইগুলো আলাদা করে ফেলবো। আর প্রত্যেক বাড়িরই না কিছু কিছু নিয়ম থাকে, অন্যরকম নিয়ম থাকে। তো আমাদের এই বাড়িতেও মানে আমার শ্বশুর বাড়িতেও একটু নিয়ম আছে যে লক্ষ্মী পুজোর দিন খইয়ের দুটো মালা গাঁথতে হয়। তো সেটাই এখন আমি গাঁথছি সুতো দিয়ে। তো এই মালা একটা লক্ষ্মী সরা, আমাদের সরা পুজো হয়, লক্ষ্মী মানে মূর্তি পুজো হয় না, সরা পুজো হয়। তো সেই সরাতে দেওয়া হবে, আর ওই কলা বউ যেখানে থাকে সেই কলা বউয়ের কাছেও দেওয়া হবে এই দুটো মালা এইবারের নিয়ম অনুসারে। তো সেটাই এখন আমি গেঁথে ফেলছি, গাঁথা আমার হয়ে গেছে দেখো। আর এইদিকে মা আবার ময়দা মাখছে, কারণ পরে লুচি করা হবে। আর এখন সুজি আবার ভাজছে, এরপরে দুধ সুজি আর কি এটা হবে। প্রায় মোটামুটি হয়েই এসেছে সুজি। এরপরে বাবা দেখো নারকেল ভাঙছে, কারণ বাবা নারকেল কুড়োবে। প্রত্যেক বছরই বাবা এরকমভাবে নারকেল কুড়িয়ে দেয়, আর নারকেল কুড়োতে সত্যি খুবই কষ্ট হয়। আর এখন মা ওই সাদা নারকেল দিয়ে যে চিনি দিয়ে সাদা নাড়ু হয় সেটাই করছে। আর আমিও এটা, আর এটা খুব গরম হয়, গরম গরমই এটা নাড়ুটা পাকাতে হয়। তা আমি এই ফার্স্ট টাইমই এরকম পাকাচ্ছি, কারণ আমি ভীষণ গরম হয়, আমি প্রথমে পারছিলামই না, তারপর একটু ঠান্ডা হওয়ার পরেই, কিন্তু বেশি ঠান্ডা হলে এটা করা যায় না। এখন মা আবার খই বানাবে, মানে মুরখি বানাবে, সরি মুরখি বানাবে। এটা ঠাকুরের সামনে দিতে হয় আমাদের, লক্ষ্মী পুজোর সামনে এরকম দুটো হাঁড়িতে দিতে হয়। তো ওই মুরখিটাই মা এখন বানিয়ে ফেলছে, হয়েই গেছে বানানো। এখন আবার নারকেলের যে খয়েরি রঙের যে নাড়ুটা হয় সেটাই বানানো হচ্ছে। তো এটা আমি একটুখানি হাত লাগিয়েছি, পুরোটাই মা করেছে, কিন্তু আমি একটুখানি নেড়ে দিচ্ছি। আসলে এইগুলো একটু এখন থেকে না শিখলে না কোনোদিনই শিখতে পারবো না, তাই বসে বসে এবছর ভালো করে শিখে নিয়েছি। আর এখন এই এই নাড়ুটা পাকাতে আমার খুবই ভালো লাগে, কারণ এটা ঠান্ডাও থাকে, ঠান্ডা হলেই এটা পাকাতে হয়, তা নাহলে হয় না ঠিক মতো। আর আমার সত্যি এই নারকেলের নাড়ু বানাতে আমার খুবই ভালো লাগে। আর দেখো নাড়ুগুলো সত্যি বেশ ইয়ামি হয়েছে, দেখে দেখে লোভ লাগছে নিশ্চয়ই, কমেন্ট করে জানিও। কিন্তু এখন এর পাঁচ রকমের ভাজা মা দেবে বলেছে ঠাকুরকে ভোগে, তো সেটাই এখন কাটাকাটি চলছে। তো এরপরে মা আবার এগুলো ভেজে ফেলবে।
ময়দা তো আগেই মাখা হয়ে গেছিলো, এখন আমি এবার লুচিগুলো বেলে ফেলছি, এরপরে মা আবার সেগুলো ভেজে ফেলবে। তো এখন বাজে মোটামুটি 4:30, তো একটু বাদেই আবার শাড়ি পরবো, রেডি হয়ে নেব, আর কারণ ঠাকুরমশাই বলেছে তো 6টায় আসবে, তো কিন্তু পরে কিন্তু অনেক দেরিতে এসেছিলো, মা এখন লুচি ভাজছে, তো একটু বাদেই আবার রেডি হয়ে নেব। দেখতেই পাচ্ছ আজকে শাড়ি পরেছি, তো কেমন লাগছে অবশ্য করেই কিন্তু কমেন্ট করে জানিও। অনেক কষ্ট করে শাড়ি পরেছি, আর মানে প্রত্যেকবার শাড়ি পরি আর আমাকে দুবার করে করে পরতে হয়, আজকেও ঠিক সেম হয়েছে, দুবার করে করে পরতে হলো। তো কেমন লাগছে একটু বলো কিন্তু কমেন্ট করে জানিও। এই দেখো পুরো এরকম লাগছে। এই শাড়িটা কিন্তু আমি সাধে পেয়েছিলাম, তো এই নিয়ে মনে হচ্ছে আমার যতদূর এটা আমি 3 বার পরলাম, ঠিক আছে, সেই কবেকার শাড়ি এখনো ভালো আছে। আসলে আমি এটা ড্রাই ওয়াশ করিয়ে রেখেছিলাম, এটা হচ্ছে এইরকম, ওই এটা কিন্তু বোমকাই স্টাইলের, কিন্তু বোমকাই নয়, ঠিক আছে, ওই যে একটুখানি ডুপ্লিকেট বোমকাই যেটা বলো সেটা, ঠিক আছে। আর মেয়ে কিভাবে সেজেছে একটু দেখে নাও। ঠিক আছে, কানে দুল পড়লি না চুল? এদিকে এদিকটা। এই কুর্তিটা আমি আমার ওই ব্লাউজ পিস থেকে কেটে এটা বানানো হয়েছিল, এটা পুজোর কিন্তু, তাই দেখো এরকম আমি লক্ষ্মী পুজোর জন্যই আমি ভেবেছিলাম যে এরকম কুর্তি টুর্তি পরলে বেশ ভালো লাগে, তো সেটাই পরেছে। আর আমি একটু গলায় একটুখানি এইগুলো আর কানে এরকম পরেছি, হাতেও যে আমার নর্মাল যেরকম সবসময় যেই চুড়িটা পরে থাকি তার সাথে শুধু দুটো পলা পরে নিয়েছি। ঠিক আছে, তাহলে চলো, মা ওখানে ফলটল কেটে সাজিয়ে রেখেছে, এবার চলো ওইখানে যাই। আর এদিকে আমার ননদ আর ওর ছেলেও এসে গেছে, তো চলো। ঠাকুরঘরে দেখো সব কিছু গোছানো হয়ে গেছে, কিন্তু ঠাকুরমশাইয়ের কোনো পাত্তা নেই, 6টায় আসবে বলেছিল কিন্তু এখন কিন্তু বাজে 8টা, তো এখনও কিন্তু ঠাকুরমশাই আসেনি। এদিকে দেখো লুচি, 5 রকমের ভাজা, তারপরে ফল, মিষ্টি সবই দেওয়া হয়েছে, ওখানে চালকলাও ওখানে সাজিয়ে রাখা হয়েছে, আর যে নিত্য পুজো হয় সেই ঠাকুরকেও কিন্তু সমস্ত ফল টল সমস্ত দেওয়া হয়েছে, সমস্ত রেডি, কিন্তু ঠাকুরমশাই প্রচণ্ড দেরি করছিল। আর সত্যি কথা এই বছর প্রথম আমি ফার্স্ট মানে উপোস করেছি, তো সেই কারণে আমার না খুবই মানে কষ্ট হচ্ছিল, তো যাই হোক ফোন করা হয়েছে বলছিল এর মধ্যেই চলে আসবে, কিন্তু মা প্রচণ্ডই রেগে যাচ্ছিল, আমারও মাথাটা খুব গরম হয়ে যাচ্ছিল, কারণ অতক্ষণ না খেয়ে থেকে সত্যি কথা উপোস করাটা খুবই মানে ডিফিকাল্ট আমার কাছে তো বটেই।
হরে মুরারি মধু কৈবারি গোবিন্দ গোপাল হরে মুরারি সর্বদ পুজো হয়ে গেছে, এখন সব সবাইকে প্রসাদ বেড়ে দেওয়াও হয়ে গেছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো, আর আমার ভিডিও অবশ্য করেই দেখতে থাকো। এখন শরীরটা সত্যি খুব একটা ভালো লাগছিল না, তাই জন্য আর তোমাদের সামনে আর আসিনি, তাই জন্য এই প্রসাদ দেখিয়ে কিন্তু তোমাদেরকে এই ভিডিওটা আমি শেষ করছি। টাটা।